শান্তিনিকেতনে নবনির্মিত বাংলাদেশ ভবনের উদ্বোধনের পর বক্তব্য রাখেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেন, কয়েক বছর ধরে ভারত বাংলাদেশ সম্পর্কে সোনালী অধ্যায় রচিত হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আমাদের মধ্যে নিয়মিত যোগাযোগের কারণে দুই দেশের সহযোগিতার সম্পর্কে নতুন চেতনা ও চিন্তাধারার সংমিশ্রণ হচ্ছে। বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রার প্রশংসা করেন নরেন্দ্র মোদি, বলেন এটা ভারতের দৃষ্টান্ত। আমার বিশ্বাস, ভবিষ্যতে মহাকাশ গবেষণার ক্ষেত্রে দুই দেশের মধ্যে সহযোগিতার নতুন দ্বার উন্মোচিত হবে। বাংলাদেশের উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে পদক্ষেপ নিয়েছে, তাতে $8 বিলিয়ন অর্থ সহযোগিতার প্রতিশ্রুতি দিচ্ছে ভারত। বাংলাদেশের উন্নত দেশ হওয়ার লক্ষ্য অর্জনে সহায়তা দেওয়ার কথাও জানান ভারতের প্রধানমন্ত্রী। আজ বাংলাদেশ প্রগতির শিখরে, মহাকাশ গবেষণায়ও বাংলাদেশ এগিয়ে চলেছে। তাদের প্রথম স্যাটেলাইট বঙ্গবন্ধু 1 লঞ্চ করেছে, আর এজন্য আমি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানাই। অনুষ্ঠানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানান, শান্তিনিকেতনে বঙ্গবন্ধু ভবনও নির্মাণ করা হবে। এই বাংলাদেশ ভবনটা আমি মনে করি এটা একটা তীর্থস্থান হয়ে যাবে আগামী দিন, বিশ্বের একটা বিশ্ব বাংলার একটা বড় প্রাণকেন্দ্র হয়ে যাবে। কারণ বাংলাদেশ এবং ভারতবর্ষের যে নিবিড় সম্পর্ক, সেই সম্পর্ক সুদৃঢ় করতে শান্তিনিকেতন যে কাজ করেছে, বিশেষ করে বিশ্বভারতী, আমি তাদের অনেক অনেক ধন্যবাদ জানাই। আমরা বঙ্গবন্ধুর নামেও একটা বঙ্গবন্ধু ভবন করতে চাই। এটা ইন্ডিয়া বাংলাদেশ কথার মধ্যে যখনই আমাদের দেবেন সুযোগ আমরা করব। বাংলাদেশ ভারত সম্পর্ক সবচেয়ে বেশি জোরদার হয়েছে আওয়ামী লীগ সরকারের সময়ে। অর্থনীতি রাজনীতির পাশাপাশি এই বন্ধন আরও শক্তিশালী হয়েছে সাংস্কৃতিক অঙ্গনেও, আর তাই রবীন্দ্রনাথের শান্তিনিকেতনে এই বাংলাদেশ ভবনটি নিদর্শন হয়ে থাকবে যুগ যুগ ধরে। শান্তিনিকেতন থেকে মাইনুল ইসলাম, জিটিভি নিউজ, ভারত।